धीरे धीरे क्लचर शिट भाई धावा दीस ना भाई प्लीज धावा दीस ना भाई तो नुनू कर दो फुल रेस लेगा जे भाई गाड़ी की कोच भाई इंडिकेटर ना दी हो अरे मां की गाइस 390 बोलो पावर भाई पावर गाइस फ्लाई बाय टा देखबो गाइस वेलकम टू माय न्यू ब्लॉग एंड गाइस এখন ভাই আমি আর রাজ বেরিয়েছি ব্লগে তো রাজ এক্ষুনি আমাকে ফোন করলো রাজ বলছে আসছে এন্ড আমি তো বেরিয়েছিলাম ভাই একা ব্লগ বানানোর জন্য এন্ড এর আগের ব্লগটাতে তোমরা যতটা দেখেছো ভাই আমি এন্ড করেছি এন্ড তারপরেই আমি এই ব্লগটা স্টার্ট করছি সো চলো এখানে ওয়েট করি রাজের জন্য রাজ আসুক তারপরে ভাই আমরা দুজন মিলে একটুখানি পেঁয়াজি মারবো গাইস এর আমি না একটুখানি সামনে দিকে এগিয়ে আছি ভাই ওয়েট করতে এত বোরিং লাগে না ভাই এক জায়গা চুপচাপ দাঁড়িয়ে থাকো ভাই কেউ নেই একা একা পুরো বোরিং লাগছে তো আমি একটুখানি সামনের দিকে এগিয়ে যাই দেখি সামনে দিকে রাজকে পেয়ে যাবো ওখানে কাজ করি গাইস আমি না পেট্রোল পাম্পটার সামনে দাঁড়াই দেখি ও কোন দিক থেকে আসবে গাইস আর আমি ভাই পেট্রোল পাম্পে এখানে চলে এসেছি আর ও মনে হচ্ছে ভিতরে ওই রাস্তা দিয়ে এসেছে মানে জাস্ট আমি আসলাম আর ওখানে ঢুকলো ভাই আর একটু আগে ঢুকতে পারতো তো গাইস ফাইনালি রাজকে পেয়ে গেছি চলো ভাই এখন রিঅ্যাকশন ভাই ভাই এক্সস্ট এত লাউড গাইস মানে কি বলবো ভাই ভাই ভয় পাইছে মনে হচ্ছে দেখে ভাই লিন গাইস এবার আবার আলাদা লিন ভাই দেখবো ভাই ফ্লাইওয়ারটা কেমন লাগলো কমেন্টে বলো গাইস ও পুরো মাঠের থেকে ভাই রিঅ্যাকশন আসছে জয় রাজের গাড়িতে মানে ভিতরিতে ভাই এই দেখো এক্ষুনি স্লাইড খেয়ে পড়ছিল মনে হচ্ছে পিছনে এবিএস কাজ করছে না ফুল রেস লেগে গেছে ভাই গাড়ি কি করছে ভাই ইন্ডিকেটর না দিয়ে হট করে রাইডার লিন চেঞ্জ করে দিচ্ছে ভাই গাইস ভিতরিতে যা লাউড ভাই রিঅ্যাকশন রোড রিঅ্যাকশন যা হচ্ছে না ওহো কে কার রো আরামসে আরামসে পিছনে গাড়ি তো নেই হ্যাঁ ঠিক আছে ভাই পুলিশের সামনে থেকে এক্সস্ট নিয়ে গেলাম ভাই ধরলো না আমি তো ভাবলাম পুরো ধরবে ভাই আসার সময় ধরবে কনফার্ম আমরা এখানে লাইক কিরকম দেখাতে দেখাতে যাচ্ছি চলো ভাই এটা টপ স্পিড হয়ে যাক ভাই ও সামনে বাম্পার আর এখানে টপ স্পিড মারাবে না ভাই বাচ্চাগুলো পুরো মজা মজা সাথে এরা মনে হচ্ছে ডিস্টার্ব হয়েছে ভাই কি ফাটাচ্ছে ও তো চলো এখান থেকে আমরা এখন বেরোই এতক্ষণ এখানে দাঁড়িয়ে রাজ একটু শুট বাগেরা করলো অ্যান্ড ভাই এখন একটা উইলি মারতে চলেছি ভোম বলতে ভাই দেখে রেগে যাবে হয়তো বাট জানি ভাই আমার রাগ করবে না রাজ বলতে একটা উইলি মারার কথা তো চলো গাইজ একটা উইলি মারি রিঅ্যাকশন গাইজ ও না 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 বাচ্চাটাও সেই রিঅ্যাকশন দিচ্ছে বাস বোমল ভাই সরি ভাই এটা উইলি মারার জন্য ভাই আর মারবো না রে ভাই আরামসে যা ফুল সোয়াগ ভাই রিঅ্যাকশন ভাই রিঅ্যাকশন বাচ্চাটা সেই রিঅ্যাকশন গাইস গাইস আজকে তো ব্লগে মজা এসেছে ভাই আমি প্রথমে ভেবেছিলাম ভাই কেউ আসবে না তো চলো রাজ এসেছে ভাই এটাই অনেক ভাই দুজন মিলে ভাই মজা পেয়ে গেছি ভাই ব্লগ বানিয়ে আজকে তো ভাই যা রিঅ্যাকশন ভাই ব্লগে বেরোলে যদি রিঅ্যাকশন কন্টেন্ট বাগারা যদি পাওয়া যায় আর একটুখানি মানে মনে কিছু ফানি সিন যদি ঘটে যায় ভাই তাহলে ভাই মজা আসে ভাই ব্লগ বানাতে রাজমনে যখন ভাই কলেজ গার্লস রিঅ্যাকশন নিতে যাচ্ছে ও ভাই সাহেব ফেটে না যায় ভাই আমার
ও ভাই বাম্পার ভিজে গেল ভাই সাহেব এখানে বাম্পার ছিল ভাই বাম্পারটা দেখিনি ওকে তাহলে তুই বাড়ি চলে আবি চল বাই 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 গুড নাইট চলো গাইস এখানে রাজ বাড়ি চলে যাবেন আমি এখান থেকে আমিও চলে যাই বাড়ির দিকটা গাইস ভিতরি চালাতে গেলে ভাই পুরো ব্যাক পেন হয় এন্ড ভাই এখানে হ্যান্ড পেন হয় ভাই মানে পুরো হাতেই সাপোর্ট থাকে বলতে গেলে কিউট গার্ল ডিস্টার্ব ভাই আজকে ডিস্টার্ব করে দিচ্ছি ওদেরকে ফাইনালি ভাই গেট ওপেন হয়ে গেছে এন্ড এখানে আছে ভাই ভাইয়ের রিঅ্যাকশন দেখো ভাই পুরো মুখ হা হয়ে গেছে গাইস টাটা টাটা ভাই পুরো মজা পেয়ে গেছে বাচ্চারা ওকে দোস্তো ভাই কি কাট হচ্ছে ভাই রিঅ্যাকশন গাইস আলাদা লিন ভাই সামনের বাচ্চা দুটো রিয়াকশন দেখবে আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো বলো ভাই ব্লগ যদি ভালো লাগে তাহলে ভাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ভাই ধাওয়া দিস না ভাই প্লিজ ধাওয়া দিস না ভাই এও মনে হচ্ছে ধাওয়া দেবে আজকে কি আমি শুধু ধাওয়াই খেয়ে যাবো নাকি গাইস ভাই চলো সেখানটা একটুখানি দাঁড়াই অ্যান্ড জায়গাটা দেখো ভাই কিরকম মৌসুম ভাই গরমকালে এই জায়গাটা আসি ভাই মাঝে মাঝে হাওয়া খেতে ভাই কাকে কি রিঅ্যাকশন দিচ্ছ ভাই এই লিনটা ভাই যা লিন না দেখো এর আওয়াজ শুনে ভাই রিঅ্যাকশন হয়েছে হ্যাঁ ভালো আছিস হ্যাঁ বেঙ্গলি বাবা এই যে হ্যাঁ সাবস্ক্রাইব করে দিস হ্যাঁ রেস চ গাইস আমরা একটা রেস করছে বাই বাই চলো বাচ্চারা একটু মজা পেয়ে গেল বাচ্চাদের সাথে অলওয়েজ মজা বাগারা করতে একটু মজাই লাগে গাইস গাইস বন্ধু আমার এখন ভিতরে ট্রাই করছে ওর হাইট প্রবলেম আছে বলে এখন ভিতরে ট্রাই করছে যদি ওর ভালো লাগে তাহলে আই থিঙ্ক ও ভিতরে নেবে গিয়ার গিয়ার একে মার গিয়ার একে তোল গিয়ার ক্লাসটাকে পুরো দাবিয়ে রাখ ক্লাসটাকে পুরো দাবিয়ে তারপরে গিয়ারটাকে আপ কর বাস আমার ভয় করছে বন্ধুর বাইক তো ওই জন্য আর কিছু না ক্লাসটাকে পুরো দাবিয়ে তারপরে ক্লাসটাকে পুরো দাবিয়ে গিয়ার আপ কর চলো ভাই আমি এখানে সাইকেল ব্লক করি একটু ভাই ব্রেকগুলোকে তো সেই বানিয়েছিস ভাই সিরিয়াসলি লেভেলে ব্রেক বানিয়েছি সাইকেলের ট্রাই কর ধীরে ধীরে দেখ একে তো ধীরে ধীরে ক্লাচ ছাড় শিট বে এবার তো দোস্ত গালাত সিন হয়ে যাবে এটা কি লিভার ভেঙেছে যা শিট ইয়ার তো গাইস এখানটা স্ক্র্যাচ হয়েছে ভাই এখানটা তো ঠিক আছে এটা র্যাপিং এ বাগারাতে হয়ে যাবে মেইন এখানটা হয়ে গেছে আর এখানে ক্র্যাশ গার্ডের জন্য আই থিঙ্ক বেশি কিছু হয়নি গাইস এই রাস্তায় এসে মনে হচ্ছে বা ভুল হয়ে গেছে ভাই এখানে এসে ভাই আমার সিন হয়ে গেল গাড়িটার এখানে লিভারটা ভেঙে গেছে আর ওখানে একটু স্ক্র্যাচ হয়ে গেছে তো চলো ভাই এবার ওনারকে দেখায় ভাই বাইকের ওনারের রিঅ্যাকশনটা একবার দেখতে হবে এবার রিঅ্যাকশন কেলাবে ভাই কেন তো চাহিদাটা কি এই মালটা যখনই আমাকে দেখে ভাই ওর মানে বাইকে চড়তেই হবে চলো চব্বিশ মার্কেটে মালটাকে ছেড়ে দেবো সাইকেলটা এখানে রেখে গেছে এখানে কিন্তু চাবো না তোকে চব্বিশ মার্কেটে যাবো ওখানে হেঁটে আসতে হবে মাল মানে তার জন্য রেডি কিছু বলে নেই মানে রস কম নেই গাইজ ওর ভাই বস আমাকে আরে দাদা রে রিঅ্যাকশন ভাই সব কাকার কি রিঅ্যাকশন আরে টান নেই কাণ্ড যদি টানে তাহলে তো উড়ে যাবি না কি মজা পেয়েছিস টানটা কিরকম টান নেই বলছে গাইস ওকে টানের একটু মজা দিয়ে দিলাম মজা পেয়েছিস মানে গালি মানে খুব ভরে ভরে বেরোয় বল মুক্তি ভয় করছে
খাওয়া দেবে বাপ কতবার দাও খাওয়া আমি কুকুরের কাকাও মজা পেয়ে গেছে গাইস তোর না গাড়ি সত্যি সত্যি পড়ে গেছে ভাই এ দেখ এই যে এই লিভারটা ভেঙে গেছে আর আরও কিছু স্ক্র্যাচ ভাইজার ভাইজারা গেছে দেখ আর কিছু না দেখ এইটা ভেঙে গেছে ঠিক আছে এখানে বুলটুটা ফেলে দিয়েছি আমি আর এইখানে এই জায়গাটা স্ক্র্যাচ গেছে তো এটা মানে র‍্যাপিং তো এটা না গাইস এখানে যে স্ক্র্যাচটা দেখতে পাচ্ছ এইটা মানে পুরো গাড়িটা লোড সামলে নিয়েছে যার কারণে ভাইজারে বেশি কিছু হয়নি শুধু এখানটা হালকা স্ক্র্যাচ হয়েছে আর এটাই গেছে আচ্ছা ভাই তোর আর একটা গাড়িতে কাজ করেছি যেটা হলো বেঙ্গলি বাবা লিখে দিয়েছি ভালো হয়েছে এটা তো জানি তুই কিছু বলবি না ব্র্যান্ডিং করে দিয়েছি বুঝলি তো বাস আজকের ব্লগটা যদি গাইস ভালো লাগে তাহলে ভাই কী করতে হবে ওর দিলে একটুখানি ব্যথা লাগছে আমি জানি ভাই গাড়িটা একটু স্ক্র্যাচ বগেরা হয়ে গেছে তো কোনো ব্যাপার না গাইস এইসব অবস্থা হতে থাকে অ্যান্ড চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর ভিডিও যদি ভালো লাগে তাহলে আবার লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও